हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स, वेलकम टू माय चैनल মধুস টিউটোরিয়াল। যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে নাও ইন ফিউচার নতুন আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। আজকের ক্লাসটির টপিক হচ্ছে ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথর্স, অর্থাৎ সাহিত্য এবং তাদের রচয়িতা কারা কারা রয়েছেন সেটা আমরা দেখে নেব। চলো তবে ক্লাসটি দেখে নেওয়া যাক। প্রথমটা হচ্ছে পুতুল নাচের ইতিকথা, এটি লিখেছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়। নেক্সট পথের পাঁচালী, এটি লিখেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। লোটাকম্বল সঞ্জীব চট্টোপাধ্যায়। পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়। দিবারাত্রির কাব্য মানিক বন্দ্যোপাধ্যায়। কবি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। চরিত্রহীন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। লালসালু সৈয়দ ওয়ালি উল্লাহ। নেক্সট অপরাজিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুর। গণদেবতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আলালের ঘরে দুলাল প্যারিচাঁদ মিত্র। হুতুম প্যাঁচার নকশা কালীপ্রসন্ন সিংহ। দৃষ্টি প্রদীপ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আরোগ্যনিকেতন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। গঙ্গা সমরেশ বসু। নেক্সট মা আনিসুল হক। আট কুঠুরি নয় দরজা সমরেশ মজুমদার। কড়ি দিয়ে কিনলাম বিমল মিত্রের লেখা। উত্তরাধিকার সমরেশ মজুমদার। কালবেলা সমরেশ মজুমদার। কৃষ্ণকান্তের উইল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সাতকাহন সমরেশ মজুমদার। গর্ভধারিণী সমরেশ মজুমদার। পূর্ব পশ্চিম সুনীল গঙ্গোপাধ্যায়। নেক্সট প্রথম আলো সুনীল গঙ্গোপাধ্যায়। চৌরঙ্গী শঙ্কর। এবং নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরিও শঙ্কর। নেক্সট দূরবীন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। সুন বর্ণানী সুবোধ ঘোষ। পার্থিব শীর্ষেন্দু মুখোপাধ্যায়। নেক্সট সেই সময় সুনীল গঙ্গোপাধ্যায়। মানবজামিন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তিথিডোর বুদ্ধদেব বসু। মাধুকরী বুদ্ধদেব গুহ। বিষবৃক্ষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দৃষ্টিপাত যাযাবর। নেক্সট হলো তিতাস একটি নদীর নাম। তিতাস একটি নদীর নাম অদ্বৈত মল্লবর্মণ। প্রজাপতি সমরেশ বসু। নীলকণ্ঠ পাখির খোঁজে অতীন বন্দ্যোপাধ্যায়ের লেখা। নেক্সট মাধুকরী আমরা পড়লাম বুদ্ধদেব গুহের লেখা। কত অজানারে শঙ্করের লেখা। টেনিদা আমরা সবাই জানি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা। বিবর সমরেশ বসুর লেখা। কোথাও কেউ নেই হুমায়ুন আহমেদের লেখা। অসমাপ্ত আত্মজীবনী শেখ মজিবুর রহমানের লেখা। শঙ্কু সমগ্র সত্যজিৎ রায়ের লেখা। ফেলুদা সমগ্র সত্যজিৎ রায়ের লেখা। কিরীটি সমগ্র নিহার রঞ্জন গুপ্তের লেখা। কমলাকান্তের দপ্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। গোরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এটা আমরা সবাই জানি। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা চ্যানেলের সাথে থাকো।
थैंक्स फॉर वॉचिंग एंड ऑल द बेस्ट।